ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটির উপর ক্লাস করতে যাচ্ছি তা হলো মডাল অক্সিলারি ক্যান, কুড, মে এবং মাইটের ব্যবহার এবং তাদের মধ্যে থাকা অতি সূক্ষ্ম পার্থক্যগুলোকে আমরা খুব সহজে উপস্থাপন করব। আপনাদের মধ্যে যারা ধরে নিচ্ছেন এই টপিকটা তো একদম আমার জানা, তাকে বলবো যে একটু সতর্কতার সাথে খেয়াল করুন আপনার জানাটা কি সঠিক নাকি ভুল। কারণ আমরা যে বইগুলো আমাদের দেশে দেখি সেখানে একদম ভুল একটা ব্যাপার আমাদেরকে শেখানো হয়। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা মনে করে যে ক্যান মানে হচ্ছে পারা, আর কুড মানে হচ্ছে পারতাম, আর মে মানে হচ্ছে হয়তো পারা, আর মাইট মানে হয়তো পারতাম। কিন্তু এভাবে লেখা প্রত্যেকটা বক্তব্য পূর্ণাঙ্গভাবে সত্য নয়। কারণ আমার কথা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট চারটার অর্থই হচ্ছে পারা, এবং পারা কোন পারা কখন হবে, কখন আমি ব্যবহার করতে পারি তা নিয়েও কিন্তু বিভ্রান্তির কোনো শেষ নাই। যেমন ধরুন আপনি আমাকে বললেন আমি কি আসতে পারি, এই পারাটা হচ্ছে অনুমতি চাওয়া। আমি বললাম হ্যাঁ আপনি আসতে পারেন, এক্ষেত্রে কিন্তু অনুমতি দেয়া। অনুমতি চাওয়ার ক্ষেত্রে যে মডাল ব্যবহার হয়, অনুমতি দেওয়ার ক্ষেত্রে সেই মডাল ব্যবহার হয় না। যেমন আপনি যখন পারমিশন চান তখন আপনি বলতে পারেন কুড আই কাম, আমি কি আসতে পারি। কিন্তু আপনাকে যখন পারমিশন দেয়া হবে তখন কিন্তু আর কুড ব্যবহার করা যাবে না, যদিও তার বাংলা হচ্ছে হ্যাঁ তুমি আসতে পারো। এখানে ইউ কুড কাম বলা যাবে না, ইউ ক্যান কাম বলতে হবে অথবা ইউ মে কাম বলতে হবে। এরকম আরেকটা পারা হচ্ছে সামর্থ্য বোঝায়। যেমন আমি আগামীকালকে আসতে পারি, এই পারা দিয়ে সামর্থ্য বোঝাচ্ছে। আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা দিয়ে কাউকে সাহায্য করার অফার করা হচ্ছে। আবার ধরুন আমি আপনাকে বললাম যে আমি এই কাজটা খুব ভালো মতো করতে পারি, এটা হচ্ছে আমার বর্তমান সামর্থ্য। আর আমি যখন বললাম আমি এই কাজটা আগে খুব করতে পারতাম, এটা হচ্ছে আমার অতীত সামর্থ্য। অর্থাৎ 8-9 রকম বাংলা পারার ক্ষেত্রে কোন কোন ডিফারেন্ট মডাল অক্সিলারি কোন সিচুয়েশনে ব্যবহার করতে হবে তা নিয়ে আমার জানা মতে বাংলা ভাষায় এর আগে কোনো কন্টেন্ট তৈরি করা হয়নি। আর আজকের ভিডিওটিতে আমরা অনেকগুলো রেফারেন্স বুকের সংমিশ্রণে এই টপিকটি উপস্থাপন করছি। আমি আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক কাজে আসবে। ব্যারন্স টফেল, ফিফ স্টফেল, ক্যামব্রিজ ইন্টারমিডিয়েট গ্রামার, অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার এবং ক্যামব্রিজ অ্যাডভান্স গ্রামার এবং ইন্টারনেটে থাকা অনেক সোর্সগুলোর সমন্বয়ে এই স্লাইডটি আমি গঠন করেছি এবং ক্লাসের পরে আপনি ডাউনলোড করতে পারবেন। ক্লাসটি একটু জটিল মনে হতে পারে, যদিও আমি সহজে উপস্থাপন করব। ক্লাসটি পোস্ট করে করে টেনে টেনে বারবার দেখতে থাকুন। তো চলুন আমরা কন্টিনিউ করি। প্রথম আমরা যে পারা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে সবচেয়ে বিভ্রান্তিকর, সেটা হচ্ছে সম্ভাবনা বোঝাতে পারা শব্দটি আমরা ব্যবহার করি। তো সম্ভাবনার ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করি দুইটা, যেমন একটা হচ্ছে নির্দিষ্ট সম্ভাবনা। নির্দিষ্ট সম্ভাবনা কি, যে সম্ভাবনাটা একজন ব্যক্তির জন্য বা একটা জায়গার জন্য বা একটা সময়ের জন্য সর্বোপরি একটা সিচুয়েশনের জন্য বলা হয়ে থাকে। যেমন ধরুন আমি বললাম দ্য ওয়েদার স্টেশন সেড টেম্পারেচার could be as low as 10 degree celsius tonight. তার মানে weather station বলেছে যে আজকে রাতে তাপমাত্রা 10 degree celsius কমতে পারে। তাহলে তাপমাত্রা 10 degree celsius কমতে পারে এটা একটা সম্ভাবনা। কিন্তু কেমন সম্ভাবনা, এটা কি অনেক দিনের জন্য সম্ভাবনা নাকি একটা নির্দিষ্ট রাতের জন্য, আজকে রাতের জন্য? তাহলে এই জায়গাটাতে টাইমটা হচ্ছে ওয়ান টাইম, একটা নির্দিষ্ট সময়। সুতরাং এক্ষেত্রে আমরা ধরতে হবে এই সম্ভাবনাটা হচ্ছে নির্দিষ্ট সম্ভাবনা বা স্পেসিফিক পসিবিলিটি। এখন যখন আমরা কোনো নির্দিষ্ট সম্ভাবনা বর্ণনা করব সেক্ষেত্রে আমরা পারা এই কথাটা বলতে গিয়ে আমরা মে বলবো অথবা মাইট বলবো অথবা কুড বলবো। যেমন এখানে আমি কুড ব্যবহার করেছি, আপনি চাইলে মে বা মাইট ব্যবহার করতে পারেন, অর্থের কোনো পরিবর্তন হবে না। সহজ কথা, যে সম্ভাবনা একটা ব্যক্তি বা বস্তু বা স্থান বা সময় সর্বোপরি একটা সিচুয়েশনের জন্য সত্য সেটাকে আমরা বলি নির্দিষ্ট সম্ভাবনা। এবং সেক্ষেত্রে খেয়াল করে এই তিনটি মডেলই ব্যবহার করতে হবে। এছাড়া বাংলা ভাষায় এই মডেলগুলোর পার্থক্য বোঝানোর জন্য আর কোনো উপায় নাই, আমাদের একটু কষ্ট করে বুঝতে হবে নির্দিষ্ট সম্ভাবনা এবং সাধারণ সম্ভাবনা। তাহলে আমরা দেখলাম যে নির্দিষ্ট সম্ভাবনা হচ্ছে কোনো একটা
নির্দিষ্ট পার্সনের জন্য বা প্লেসের জন্য বা নির্দিষ্ট একটা টাইমের জন্য সত্য। এমন কোনো সম্ভাবনাকে আমরা স্পেসিফিক পসিবিলিটি বা নির্দিষ্ট সম্ভাবনা বলি এবং সেক্ষেত্রে আমরা মে মাইট বা কুড ব্যবহার করি। এখন সাধারণ সম্ভাবনাটা কি, যেটা কোনো একটা ব্যক্তি বা জায়গা বা সময়ের জন্য নয়, বরং অনেক ব্যক্তির ক্ষেত্রে, অনেক স্থানের ক্ষেত্রে বা অনেক সময়ের ক্ষেত্রে সত্য। যেমন ধরুন আমি বললাম, nowadays temperature can be as low as 50 degrees Celsius in winter. এর মানে হলো বর্তমান সময়ে টেম্পারেচার 50 ডিগ্রি কমে যেতে পারে উইন্টারে। এখন দেখুন 50 ডিগ্রি কমতে পারে সেটা শীতকালে। এখন শীতকাল কি কোনো একটা নির্দিষ্ট টাইম নাকি একটা বিশাল সময়? এটা কি কোনো একটা নির্দিষ্ট দিন বা একটা রাতকে বোঝাচ্ছে শীতকাল? না, বরং এটা দিয়ে পুরা ঋতুকে বোঝাচ্ছে। অর্থাৎ টেম্পারেচারটা 50 ডিগ্রি কমতে পারে শীতকালে, এখন কোন দিন এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না। যেটা আগের এক্সাম্পলে বলা হয়েছিল, আজকে রাতে 10 ডিগ্রি কমতে পারে, যেখানে টাইম ছিল একটা সুনির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময়, এই জন্য কুড ব্যবহার হয়েছিল, কারণ নির্দিষ্ট সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে মাইট বা কুড ব্যবহার করি। কিন্তু সাধারণ সম্ভাবনা, অর্থাৎ যা অনেক সময়ের জন্য বা অনেকগুলো জায়গার জন্য বা অনেকগুলো সিচুয়েশনের জন্য প্রযোজ্য, কোনো একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সিচুয়েশনের জন্য প্রযোজ্য নয়, এমন জিনিসকে বলা হয় সাধারণ সম্ভাবনা বা অনির্দিষ্ট সম্ভাবনা। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যান ব্যবহার করতেই হবে, অন্য কোনো মডেল ব্যবহার করা যাবে না। এবার চলুন আরও এক্সাম্পলস দেখে নিই। এই উদাহরণটি দেখার পরে আপনাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে আসবে। যেমন দেখুন, শি কুড কাম দেয়ার টুমরো, সে আগামীকালকে এখানে আসতে পারে। তাহলে সে যে আসতে পারে এই সম্ভাবনাটা কয়টা সময়ের জন্য প্রযোজ্য? একটা সময়ের জন্য প্রযোজ্য, একটা নির্দিষ্ট টাইম হচ্ছে টুমরো। সে আসতে পারে কোন সময়ে? যে কোনো সময়ে না, বরং আগামীকালকে আসতে পারে এমন সম্ভাবনা আমি বুঝাচ্ছি। তাহলে এই জায়গাতে সম্ভাবনা হচ্ছে একটা সময়ের জন্য, একটা সিচুয়েশনের জন্য, তার মানে নির্দিষ্ট সম্ভাবনা। আর নির্দিষ্ট সম্ভাবনার ক্ষেত্রে আমরা কুড, মে বা মাইট ব্যবহার করি, তাই এখানে আমি কুড ব্যবহার করলাম। এখন দেখুন পরের এক্সাম্পলে বলা হচ্ছে, সে যে কোনো দিন আসতে পারে। হি ক্যান কাম অ্যানি ডে, সে যে কোনো দিন আসতে পারে। এখন দেখুন, সে আসতে পারে এটা একটা সম্ভাবনা, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় এখানে বলা হয় নাই, যে কোনো দিন আসতে পারে। এবার আরও একটি এক্সাম্পল দেখে নিচ্ছি। হি মেই নট বি অ্যাবল টু হেল্প ইউ, সে হয়তো তোমাকে সাহায্য করতে সক্ষম হবে না। এই যে সম্ভাবনাটা, সে কাকে, কোন মানুষকে সাহায্য করতে সক্ষম হবে না, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অবশ্যই নির্দিষ্ট। তাহলে এখানে তোমাকে সাহায্য করতে সক্ষম হবে না, তাহলে এই যে এখানে আমি একটা সম্ভাবনা বা পসিবিলিটি বললাম, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? তোমার ক্ষেত্রে প্রযোজ্য, একজনের ক্ষেত্রে প্রযোজ্য। তাই এখানে আমরা, যেহেতু নির্দিষ্ট সম্ভাবনা, আমরা মে ব্যবহার করলাম। আচ্ছা, সামার্স ক্যান বি রিয়েলি হট, গ্রীষ্মকাল খুব গরম হতে পারে। এখন এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বলছি না, গোটা সামারকে বলছি, তাই এখানে অনির্দিষ্ট হওয়ার কারণে আমরা ক্যান ব্যবহার করলাম। আবার এই এক্সাম্পলটা আমরা দেখে নিচ্ছি। ইট কুড অর মাইট টেক ইউ 2 hours টু গেট দেয়ার বাই ট্রেন, ট্রেনে করে এই জায়গাতে তোমার যেতে 2 ঘন্টা লাগতে পারে। তাহলে কয়জনের জন্য বলা হচ্ছে? তোমার জন্য বলা হচ্ছে, একজনের জন্য, তাহলে ফর 1 person। এবং এজন্য আমরা এটাকে বলতে পারি একটা নির্দিষ্ট সম্ভাবনা, এবং সেক্ষেত্রে আমরা কুড বা মাইট অথবা মেও ব্যবহার করতে পারতাম। অনেকের কথা হচ্ছে যে কুড, মাইট এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সাধারণত মাইটটা একটু মৃত সম্ভাবনা বোঝায়, কুড এবং মে একটু বেশি সম্ভাবনা বোঝায়, এতটুকুই। বাট এগুলা খুব বেশি পার্থক্য সৃষ্টি করতে পারে না, আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করতে পারি। এখানে কুডও ব্যবহার করা যাবে, মাইটও করা যাবে, মেও ব্যবহার করা যাবে। তো দেখুন পরের বাক্যটাতে শুধুমাত্র আমি ইউটা তুলে দিয়েছি, যে এখানে যেতে 2 ঘন্টা সময় লাগতে পারে। এখন কার জন্য সেটা কিন্তু নির্দিষ্ট করে বলি নাই, সবার জন্য এখানে ট্রেনে যেতে 2 ঘন্টা লাগতে পারে। যেহেতু সবার জন্য, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, সুতরাং এই ক্ষেত্রে আমার কুড বা মাইট ব্যবহার করলে হবে না, আমাকে ক্যান ব্যবহার করতেই হবে।
তাহলে আশা করি এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যে সম্ভাবনা বর্ণনা করার ক্ষেত্রে আমরা কোন মডেল ব্যবহার করব। একদম সহজ কথা, সম্ভাবনাটা যদি হয় নির্দিষ্ট সম্ভাবনা, সেক্ষেত্রে আমাকে হয় মে ব্যবহার করতে হবে অথবা মাইট ব্যবহার করতে হবে অথবা কুড ব্যবহার করতে হবে। আর যদি সেটা হয় অনির্দিষ্ট সম্ভাবনা বা সাধারণ সম্ভাবনা, সেক্ষেত্রে আমাকে ক্যান ব্যবহার করতে হবে। এবার চলুন আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই।